नमस्कार बंधुरा, सानार किचेने आपनादेर सबाइके स्वागत जानाच्छि। अफिस कैंटीन, स्कूल बा कलेजेर कैंटीनेर मतो घुगनी रेसिपिटा देखार जोन्नो। ए रेसिपिटा बाड़ीतेई खूब सहज भावे आमी तैरी करे देखेछि। आमरा सबाई किन्तु रेलवे स्टेशन, अफिस, स्कूल, कलेज, कैंटीनेर घुगनी खेते खूबी भालोबासि। आमार आजकेर ए रेसिपिटा देखे जोदि आपनारा बाड़ीते घुगनी तैरी करेन ताहले किन्तु पुरोपुरि सेरकमई घुगनी तैरी हबे। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। घुगनी बनानोर जोन्नो एखाने आमी एक कप मटर के सारा रात जले भिजिए रेखेछिलाम आर एटा फुले डबल हो गेछे एखन। आर ओजनेर दिक थेके देखते गेले एटा 200 ग्राम हबे, प्राय 200 ग्राम हबे। आपनादेर काछे जोदि सारा रात भिजिए रखार समय ना थाके ताहले 6 থেকে 7 ঘন্টা एटाके भिजिए रखते पारेन। एबार एई मटरटाके आमी एकटा प्रेसार कुकारेर मध्ये निये निच्छि। মটরটাকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণের জল ব্যবহার করছি। জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার কুকারটাকে ভালো করে ঢাকা দিয়ে আমি এটাকে গ্যাসে বসিয়ে 2 সিটি দিয়ে নেব। হাই ফ্লেমে আমি 2 সিটি দিয়ে নেব, তবে অনেক সময় মোটরের কোয়ালিটি অনুযায়ী সিদ্ধ হতে সময় লাগে। যদি মোটরের কোয়ালিটিটা খুবই ভালো হয় তাহলে কিন্তু 2 সিটি দিলেই মোটরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাই আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনারা যে মোটরটা নিয়েছেন তার কোয়ালিটিটা কীরকম এবং সেটা সিদ্ধ হতে কতটা সময় লাগে দেখে আপনারা সেরকম ভাবে সিটি দিয়ে সিদ্ধ করে নেবেন। 2 সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে অফ করে দিচ্ছি আর কুকারটাকে নিজে থেকেই আমি ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা পয়েন্ট বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, দিচ্ছি 3টে ছোট এলাচ, ছোট ছোট টুকরো 2 টুকরো দারচিনি, আর দিচ্ছি 2টো লবঙ্গ। এবার সমস্ত শুকনো মশলাগুলো আমি ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। আর গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়ামের মাঝে রেখেছি, দিয়ে আমি এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। গোটা মশলাগুলো আমাদের ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অপরদিকে আমাদের কুকারটাও ঠান্ডা হয়ে গেছে নিজে থেকে, তাই আমরা এখন চলে যাব মূল রান্নায়। রান্নার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিহি করে কুচি করে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা নরম করে আগে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা নরম করে ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি 1 মিনিট মতো পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি ছোট ছোট চৌকো করে কেটে রেখেছিলাম। আলুটা দেওয়ার পর আলুটাকে আমি এই তেলেই 2 থেকে 3 মিনিট ভেজে নেব।
আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা, একটা চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার এতে সামান্য একটু পরিমাণ জল দিয়ে আমি এটার পেস্ট তৈরি করে নিচ্ছি। আমাদের মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে, অপরদিকে আমাদের আলুটাও 2-3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই তৈরি করে নেওয়া মশলার পেস্ট। মশলার পেস্টটা দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে এটাকে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি মশলার বাটিটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মটর সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, সেটা বুঝেই এখন স্বাদ মতো লবণটা এখানে ব্যবহার করতে হবে। আর পুরো রান্নাটাই কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই করেছি। এবার ওই মিডিয়াম আঁচেই আমি ঢাকা দিয়ে এটাকে আরও 3-4 মিনিট রান্না করে নেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে কষা হয়ে যায়। ফিরে এলাম 4 মিনিট পরে, আমাদের মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। মটরটা কিন্তু আমি এমনভাবে সেদ্ধ করেছি যাতে মটরটা পুরোপুরি গলেও যায়নি আর মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বাজারের দোকানগুলোতে কিন্তু এভাবেই তারা সেদ্ধ করে, মটরটা পুরো গলেও যায় না কিন্তু মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি মটর সেদ্ধ করার সময় যে পরিমাণ জল ব্যবহার করেছিলাম তাতে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। তবে আপনারা যদি আরেকটু ঝোল রাখতে চান তাহলে আরও 1/2 কাপ পরিমাণে জল ব্যবহার করতে পারেন। তবে এই রান্নাতে বেশি ঝোল থাকলে ভালো লাগে না, একটু মাখো মাখো হলেই ঘুগনিটা খেতে বেশি ভালো লাগে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই আমি এটাকে আরও 3-4 মিনিট একটু রান্না করে নেব। আমাদের ঘুগনি কিন্তু একেবারে রেডি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি 2 চা চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 2 চা চামচ পরিমাণ ভাজা মশলা ব্যবহার করেছি, পুরো ভাজা মশলাটা আপনারা ব্যবহার করবেন না। এই ভাজা মশলাটা আপনারা অন্য কোনো রান্নাতেও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভাজা মশলায় আমি গরম মশলা ইউজ করেছিলাম তার জন্য আমি আলাদাভাবে কোনো গরম মশলা ইউজ করছি না, আর আজকে আমার কাছে ধনে পাতা কুচিটা নেই তাই আমি ধনে পাতা কুচিটাও ব্যবহার করতে পারছি না। তবে আপনাদের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই কুচি করে এই সময় এখানে ব্যবহার করতে পারেন। আমাদের দোকানের মতো ঘুগনি একেবারে রেডি। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব। দোকানের মতো ঘুগনি আমাদের একেবারে রেডি। সুন্দর ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঝুরি ভাজা। আর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা ওপর থেকে সামান্য একটু ছড়িয়ে দিলাম। আর আমি আগেই বলেছি আমার কাছে আজকে ধনে পাতাটা নেই, তবে আপনাদের কাছে ধনে পাতা থাকলে ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়েও ডেকোরেশন করতে পারেন। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।